আসসালামু আলাইকুম, রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে, সৌদিতে অবৈধ প্রবাসীরা পাচ্ছেন বৈধ হবার সুযোগ। জেনে নিন যে ধরনের অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারবেন, সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল। সম্প্রতি সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় শ্রম আইনের বেশ কিছু পরিবর্তন ঘোষণা করেছেন, যে ঘোষণার ফলে সৌদিতে থাকা হাজার হাজার প্রবাসীরা সুফল পেতে যাচ্ছে। বিশেষ করে সৌদি নিয়োগকর্তা বা কফিল কিংবা কোম্পানি ইকামা রিনিউ না করার কারণে যে সকল প্রবাসীরা অবৈধ হয়ে আছেন, তারা বৈধ হবার সুযোগ পাচ্ছেন। মূলত যে সকল প্রবাসীরা কোম্পানি বা নিয়োগকর্তার কারণে অবৈধ হয়েছেন, যেমন দীর্ঘদিন ধরে যে সকল কোম্পানি কর্মীদের ইকামা রিনিউ করছে না, তারা কোনো প্রকার জরিমানা ছাড়াই নতুন কোম্পানিতে বা প্রতিষ্ঠানে ট্রান্সফার হয়ে বৈধ হয়ে যেতে পারবেন। গত 9 জুন 2022-এর পর থেকে যত প্রবাসী কর্মী ট্রান্সফার নিয়ে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যোগদান করছেন, তাদের বকেয়া ইকামা ফি, ওয়ার্ক পারমিট ফি ইত্যাদির সকল বকেয়া ফি পূর্ববর্তী প্রতিষ্ঠানের মালিকদেরকেই পরিশোধ করতে হবে। নতুন নিয়োগকারী প্রতিষ্ঠানকে কর্মীর বকেয়া ইকামা ফি, ওয়ার্ক পারমিট ফি ইত্যাদির কোনো প্রকার বকেয়া ফি পরিশোধ করতে হবে না। আর যে সকল সৌদি প্রবাসীদেরকে কোম্পানি বা নিয়োগকর্তা কর্তৃক হুরুপ দেওয়া হয়েছে এবং অবৈধ হয়ে গেছেন, তারা এখন হুরুপ বাতিল করে বৈধ হবার সুযোগ পাচ্ছেন। মন্ত্রণালয় জানিয়েছেন, এখন থেকে মালিকের অনুমতি ছাড়াই 4টি শর্ত সাপেক্ষে প্রবাসী কর্মীরা হুরুপ স্ট্যাটাস বাতিল করতে পারবেন। শর্তগুলোর মধ্যে রয়েছে, কোম্পানির ফাইল লেবার অফিস হতে বাতিল করা হলে এবং কোম্পানির ফাইল লেবার অফিসে নবায়নকৃত না হয়ে অন প্রসেস হিসেবে থাকলে এবং যদি 30 দিন পার হয়ে যায়। তাছাড়া কোম্পানির অবস্থা যদি রেড হয় এবং কোম্পানি যদি কর্মীর অনলাইন কন্ট্রাক্ট সিস্টেম না মেনে চলে। এ সকল শর্তে হুরুপপ্রাপ্ত প্রবাসীরা অনুমতি ছাড়াই হুরুপ বাতিল করে অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে বৈধ হয়ে যেতে পারবেন। খবরটি আপনারা যারা দেখছেন, তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।